নমস্কার। মই বর্তমান উপস্থিত আছো ভোগপুরের রাখ মহোৎসব। ভোগপুরত তিনদিনিয়া কার্যসূচীতে রাখ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে আর আজি মই অন্তিম দিনের অন্তিম কার্যসূচীত আছো। মই ভোগপুরের রাখ মহোৎসবের যেখানি পারো আপনার মোর ইউটিউব চ্যানেল যোগে দেখাবলে চেষ্টা করি, গতিকে আপনাদের ভিডিওটি কাট নকরিব সেখানে ভিডিওটি চাই। এয়া চাওক, ভোগপুরের রাখ পূজার থলীর সুন্দর এক আকর্ষণীয় পরিবেশ। বিভিন্ন ঠাইরপা মানুষ আহি ইয়াত গোট খাইছে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করিবর বাবে। মই পুনতে আপনার লৈ যাব বিচারিছো ভোগপুরের রাখ মন্দিরের সম্মুখ ভাগলৈ। এয়া চাওক সুন্দর এক পরিবেশ, গোটেই পরিবেশটো সুন্দরক সজাইছে কমিটির বিষয়ববীয়া সকলে। এয়া চাওক ভিতরত রাধা কৃষ্ণর প্রতিমূর্তি আছে, চাওক কি সুন্দরক সজাইছে। গতি ভিডিওটো চাই থাকক শেষলৈকে, কাট নকৰিব। এইখিনিতে মই আপোনালোকক ভোগপুরের রাখ পূজাখন সম্পর্কে সম্পাদক যোগেন বর্মনের মতামত শুনাব বিচাৰিছো। আহকচোন সম্পাদক যোগেন বর্মনে কি কয় শুনো। চাওক, আমি আমার এই রাখ 1968 চনতে প্রতিষ্ঠা হয়েছিল আর ইয়াত মানুষখিনি অত্যন্ত গরিব পরিয়ালের লোক, বহু কষ্ট করে আমার পূর্বপুরুষকলে ইয়াত 1968 চনত এই রাখ মহোৎসব স্থাপন করেছিল আর তেতিয়ার এতিয়ালৈকে নিরবচ্ছিন্নভাবে এই রাখ মহোৎসব চলি আছে। আমি বিভিন্ন সমস্যার মাজেরে এইবার কোভিড পরিস্থিতির মাজতো খুব অনুষ্ঠিতাক আমি এই রাখ মহোৎসব পালন করেছো, কারণ আজি প্রায় 53 বছরে চলি অহা রাখর যে পরম্পরা সেই পরম্পরা আমি ভঙ্গ করব বিচরা নাই, আর ইয়াত আমার পূর্বপুরুষকর স্মৃতি জড়িত হয়ে আছে। আর সেই কারণে আমি এইবারও তিনদিনিয়া কার্যসূচীরে খুব অনুষ্ঠিতাক এই অনুষ্ঠান করল। আমি ওজাপালি আসিল, আমার ওজাপালি আজি শেষ হল, ইয়ার পিছত আজি আমার সন্ধ্যা নিশার ভাগত আমার ইয়াত একটা অনুষ্ঠান হব, সাংস্কৃতিক অনুষ্ঠান। তাত আমার সনাম নৃণ্য শিল্পী সুবাসন দত্ত ডাঙরিয়ানিয়ে গীত পরিবেশন করব, আর আজি সেই অনুষ্ঠানের লগেলগে আমার এই রাখ মহোৎসবর সামরণি পড়ব, আর অহাকালি রাতিবার ভাগত আয়তী সকলে নাম প্রসঙ্গ করে এই অনুষ্ঠানের আমি সামরণি মারিম। সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে রাখ মেলাত 28 বাজে প্রদর্শন করা হয়। এয়া চাওক, আৰু তাৰ পিছতেই অসমৰ জনপ্ৰিয় কণ্ঠশিল্পী সুবাসনা দত্তৰ সংগীতৰ শৰাই আগবঢ়োৱা হয়। সংগীতৰ শৰাই আগবঢ়োৱাৰ আগমুহূৰ্তত জনপ্ৰিয় কণ্ঠশিল্পী সুবাসনা দত্তক এখনি ফুলাম গামোচাৰে সম্বৰ্ধনা জনোৱা হয়। মই আপোনালোকক গানটো সম্পূৰ্ণকৈ শুনাব নোৱাৰিলোঁ, কাৰণ কপিৰাইট ক্লেইম আহিব পাৰে আৰু কপিৰাইট ক্লেইম আহিলে আমাৰ চেনেলটো চলোৱাত যথেষ্টখিনি অসুবিধা হয়। শেষত আপোনালোকক এইটোৱে ক'ব বিচাৰিছোঁ, যদি আজিৰ এই ভিডিঅ'টো ভাল লাগিছে তেতিয়াহ'লে কমচে কম লাইক কৰিব, কমেণ্ট কৰিব, আৰু যিসকলে নতুনকৈ মোৰ এই চেনেলটো চাই আছে তেওঁলোকে কমচে কম চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব।
মোর সরস্বতী গীতর কথা আর হুরেরে জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবাসন দত্ত আর মনীন বড়োই কণ্ঠদান করা এটি গীতর লিঙ্ক মই ডেসক্রিপশনত আগবঢ়ালো, গানটো এবার শুনবলৈ নাপাহৰিব। মই ভোগপুরৰ ৰাখত আহি অলপ সময়ৰ কাৰণে মই সোমাইছো ভাইটি অলকেশ বৰ্মনৰ ঘৰত। তেওঁ চাকৰি সূত্ৰে তেজপুৰত থাকে আৰু তেজপুৰৰ পৰাই মোৰ ইউটিউব চেনেলৰ প্ৰতিটো ভিডিঅ' চাই আৰু কমেণ্ট জনায়, লগতে ফোন কৰিও মোক দিহা পৰামৰ্শ জনায়। তেওঁলোকৰ ঘৰত মই এয়া চাহ খাব লৈছোঁ, এয়া দেখাই দিছোঁ আপোনালোকক। এয়া চাওক, আৰু ভাইটিয়ে মোৰ ইউটিউব চেনেল সম্পৰ্কে অকণমান এটা চমু মতামত দিব। আহকচোন, তেওঁ কি কয় অলপ শুনি লওক। আচলতে মনজিদাৰ চেনেলটো এটা এনেকুৱা চেনেল, মানে কি ক'ম আৰু, আৰু চেনেলটো আচলতে সকলোৱে চোৱা দৰকাৰ, কাৰণ ইয়াত মানে কি সদায় যিকোনো অভিনেতা হওক, অভিনেত্ৰী, কলা কুশলী সকলোৰে ভিডিঅ'বোৰ ইয়াত তেখেতে বহুত কষ্টৰে বনায় আৰু খুবেই এটা ভাল মেছেজ মানে সকলোকে দিব খোজে, আৰু সকলোৱে মানে কি সেইটো আঁকোৱালি লোৱাটো মানে খুবেই দৰকাৰ। আৰু মইতো প্ৰায় চাওঁৱেই আৰু মই নিজে শ্বেয়াৰো কৰোঁ তেখেতৰ ভিডিঅ'বোৰ, আৰু তেখেতক মই ফোনযোগে জনাওঁ যে এইটো ভিডিঅ' এনেকুৱা হ'ল, তেনেকুৱা হ'ল, মানে কি, আৰু আপোনালোককো মানে কি মই অনুৰোধ কৰিছোঁ, তেখেতৰ এই জি চি এম চি মিউজিকেল ড্ৰামা চেনেলটো আছে, সকলোৱে চাওক আৰু তেখেতক সঁহাৰি জনাওক, তেখেতে আৰু আগলৈ আগুৱাই যাওক, মিলিয়ন ছাবস্ক্রাইবার হোক তাদের আশা করছো। আর যেহেতু রাখর বতর সকলকে মানে রাখর শুভেচ্ছা জানাইছো, আর যেহেতু মোর ঘর সরু বেটা ভোগপুর, আর আজি আজির দিন আজি সুবাসনা দত্ত বাইদেউ ইয়াত গীত পরিবেশন করব, আর সুবাসনা দত্ত বাইদেউর গীতর কথা তো কবই নালাগে, তখেতর এজন ভাল অনুরাগী বলে কব পারো, আর তখেতর প্রতিটো গীতেই ভাল লাগে, মোর মনে হয় গোটে অসমবাসীরে ভাল লাগে, আর সকলকে সঁহাৰি জনাওক। মই তোমাক ধন্যবাদ জনাইছো।